বিরতির পর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যে খবরটির দিকে এর আগে আমরা নজর রাখছিলাম, বিতর্ক উস্কে দিয়েছেন পূর্ব ত্রিপুরার বিজেপি প্রার্থী কীর্তি সিং দেবীর নাম। বিতর্কে উস্কে দিয়েছেন সুদীপ রায় বর্মণ। এক প্রকার বলা যেতে পারে তিনি দাবি করেছেন কি করে কীর্তি সিং দেবীকে কীর্তি সিং দেববর্মা লেখা হলো। এই জায়গাতে এর আগে তিনি যখন নির্বাচন লড়াই করেছিলেন, নির্বাচন কমিশনে তথ্য দিয়েছেন ওনার নাম কীর্তি সিং দেবী, সেখানে কি করে কীর্তি সিং দেববর্মা লেখা হলো তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং বিতর্ক উস্কে দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। এবার সুদীপ রায় বর্মণের পাল্টা দিলেন বিজেপি প্রদেশ মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। তিনি দাবি করেছেন যদি এই ধরনের ভুল হয়ে থাকে সেটা সর্বভারতীয় নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তী সময় তিনি নমিনেশন জারি জমা করবেন। নমিনেশনে ওনার কাগজপত্র ঠিক রয়েছে কিনা সেটা দেখতে হবে, নমিনেশনের ক্ষেত্রে নজর রাখতে হবে সমস্ত কিছু। এবার সুদীপ রায় বর্মণের পাল্টা দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য। কি বললেন নব্যেন্দু ভট্টাচার্য শুনুন। বিজেপির ব্যানারে টিপরা মাথার প্রার্থী দেওয়া হয়েছে এবং সেখানে ওনার যে পদবি দেববর্মণ তা নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। এই বিষয়ে দেখুন, যা কিছু বলতে পারেন, হ্যাঁ, ওনার মত করে বলতে পারেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্বভারতীয় নেতৃত্ব ওনার নাম ঘোষণা করেছেন, আর এই বিষয়গুলি আসবে নাম নিয়ে যদি কোনো বিষয় থাকে সেটা যখন তিনি নমিনেশন সাবমিট করবেন, মনোনয়নপত্র দাখিল করবেন, তখন তাতে স্পষ্ট হয়ে যাবে। তখন আমরা স্বাভাবিকভাবে কী জানি, আমাদের মা বোনেরা যাদের বিয়ে হয় তাদের পৈতৃক যে যে উপাধিটা থাকে সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে, সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে। শ্বশুরবাড়িতে কখনো সেটা ব্যবহার করা হয়, কখনো করা হয় না। আইনি যে সমস্ত বিষয় আছে তারা তো মেনেই সমস্ত কিছু কাজগুলি করবেন এবং যখন মনোনয়নপত্র দাখিল করবেন তাতে স্পষ্ট হয়ে যাবে। সেখানে যদি মনে হয় কারো কোনো কোথাও কোনো খামতি রয়েছে, অভিযোগ তুলুন, কে না করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ অভিযোগ তুলতেই পারেন। নির্বাচনী প্রচারে সুদীপ রায় বর্মণ, আমি নাম নিয়ে বলছি, সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে বিজেপির ব্যানারে টিপরা মাথার প্রার্থী দেওয়া হয়েছে এবং সেখানে ওনার যে পদবি দেববর্মণ তা নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। এই বিষয়ে দেখুন, যা কিছু বলতে পারেন, হ্যাঁ, ওনার মত করে বলতে পারেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সর্বভারতীয় নেতৃত্ব ওনার নাম ঘোষণা করেছেন, আর এই বিষয়গুলি আসবে নাম নিয়ে যদি কোনো বিষয় থাকে সেটা যখন তিনি নমিনেশন সাবমিট করবেন, মনোনয়নপত্র দাখিল করবেন, তখন তাতে স্পষ্ট হয়ে যাবে। তখন আমরা স্বাভাবিকভাবে কী জানি, আমাদের মা বোনেরা যাদের বিয়ে হয় তাদের পৈতৃক যে যে উপাধিটা থাকে সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে, সেটা স্বাভাবিকভাবে লাগানো থাকে। শ্বশুরবাড়িতে কখনো সেটা ব্যবহার করা হয়, কখনো করা হয় না। আইনি যে সমস্ত বিষয় আছে তারা তো মেনেই সমস্ত কিছু কাজগুলি করবেন এবং যখন মনোনয়নপত্র দাখিল করবেন তাতে স্পষ্ট হয়ে যাবে। সেখানে যদি মনে হয় কারো কোনো কোথাও কোনো খামতি রয়েছে, অভিযোগ তুলুন, কে না করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুস্থ অভিযোগ তুলতেই পারেন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছা আনতে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস যোগাযোগ 9066776746।